2022 সালটা বাংলা সিনেমা ছাড়াও আলোচনায় ছিল কিন্তু তারকাদের জীবন নিয়ে। বছরের শুরুতে একের পর এক তারকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর তারকাদের মধ্যে প্রেমের গুঞ্জন থেকে শুরু করে সন্তানের খবর পর্যন্ত আমরা পেয়েছি। বছরের শেষে আবার বিচ্ছেদের গুঞ্জনও রয়েছে, এমনকি রাজনীতিতে তারকাদের অংশগ্রহণও আছে। এই সব কিছু মিলে বেশ জমজমাটি ছিল আমাদের এই বছরটা, অর্থাৎ 2022 সালটা। চলুন জেনে আসি আরো বিস্তারিত আমাদের এবারের প্রতিবেদনে। 2022 সালে সিনেমা যতটা আলোচনায় ছিল তার থেকে বেশি আলোচনায় ছিল তারকাদের ব্যক্তিগত জীবন। এই আলোচনা শুরু হয়েছে বছরের শুরুতে রাজপুরীর বিয়েকে কেন্দ্র করে। এরপর টপ অব দ্য টাউনে ছিল শিল্পী সমিতির নির্বাচন, যেখানে দুইবারের সাধারণ সম্পাদক পদে বিজয়ী জায়েদ খানকে হারিয়ে আলোচনায় আসেন চিত্রনায়িকা নিপুণ। দুর্নীতি হয়েছিল নির্বাচনে, অনিয়ম হয়েছিল নির্বাচনে, টাকার খেলা হয়েছিল, সেইটা প্রমাণিত হওয়ার কারণেই তারা সমর্থন করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদকের পদে বিজয়ী ঘোষণা করেছে। আপিল বোর্ডের আমি এবং হোসেন ভাই দুজনে মিলে যে রায়টা দিয়েছিলাম এবং সেই রায়টা আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং আদালত বলেছে যে আমাদের রায়টাই কারেক্ট ছিল। এখন জাতিসংঘে যেতে হবে, কারণ বাংলাদেশে আর কোনো আদালত নাই। আমি যেহেতু ধৈর্য ধরে এই 9 মাস, মানে এটা কিন্তু খুব কঠিন একটা পথ ছিল, যেহেতু আমি এতদূর পর্যন্ত পেরেছি, ইনশাল্লাহ আমাদের ইস্তেহারে যেগুলো আছে এখন তো অবশ্যই আমরা সেগুলা মানে খুব স্মুথলি কাজ করে যেতে পারবো। এরপর বিদ্যা সিনহা মিম, চিত্রনায়িকা পূর্ণিমা এবং মডেল অভিনেত্রী সাতাজ মনিরা বিয়ের সংবাদগুলো বেশ আলোচনায় ছিল। এ বছরে দীর্ঘ 6 মাসের বিরতি শেষে দেশে ফেরেন ঢালির কিং শাকিব খান। তাকে দেখতে বিমানবন্দরের ভিড় জমায় অসংখ্য শাকিব ভক্তরা। আমাকে তারা ভালোবাসে এটা আমি জানতাম, কিন্তু আমাকে যে তারা এত ভালোবাসে এটা আমি যখন ছিলাম না এখানে তখন আমি আরো অনেক গভীরভাবে উপলব্ধি করেছি। এরপরই বছরের শেষের দিকে আলোচনায় আসে শাকিব বুবলির বিয়ে, সন্তান এবং শাকিব পূজার প্রেমের গুঞ্জন। অন্যদিকে বছরের শুরুতে বিয়ের খবরে সংবাদের শিরোনাম হলেও বছর শেষে বিচ্ছেদের গুঞ্জন উঠেছে রাজপুরীর সংসারে। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি স্ট্যাটাসও দিয়েছেন পরিমণি, যা কিনা দর্শকদের মধ্যে বেশ আলোচনার সমালোচনার সৃষ্টি করে। এছাড়াও 2022 সালের শেষ চমকটা ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির রাজনীতিতে জড়ানোকে কেন্দ্র করে। আমার যে কত খুশি লাগছে, আমি যে কতটুকু খুশি এবং আমি কতটুকু গর্বিত যে আমার মানে বাংলাদেশের ইতিহাস যতদিনের, এই আমি যেই দলের নমিনেশন ফর্ম কিনেছি সেই দলের বয়স ততদিনের, মানে আমি সেই দলের নমিনেশন কিনতে পেরেছি, নমিনেশন ফর্ম কিনতে পেরেছি, মানে এর থেকে খুশির অন্য কিছু আমার হতে পারে না। আমি যে কতটুকু খুশি, কতটুকু আনন্দিত, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সব মিলিয়ে 2022 সালটা যেন সিনেমা এবং তারকাদের জীবন দুটোই ছিল দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে।